প্রিয় দেশবাসী ও প্রিয় কমরেডস বৃন্দ, আসসালামু আলাইকুম এবং বিপ্লবী অভিনন্দন। গণতন্ত্রের 50 বছর, গণতন্ত্রের 50 বছর নামক একটি বই আমি ইতিমধ্যে গবেষণা করে রেডি করতে সক্ষম হয়েছি। এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এই বইটি তো এক গবেষণায় আমি দেখলাম, গণতন্ত্র অর্থাৎ হল 1 লক্ষ পরিবারের লুণ্ঠন, গণতন্ত্রের অপর নাম হল লক্ষাধিক পরিবারের লুণ্ঠন, রাজতন্ত্র মানে হল একটি পরিবারের লুণ্ঠন, একমাত্র সমাজতন্ত্রই পারে এই লুণ্ঠনের হাত থেকে মানব মুক্তি দিতে। অর্থাৎ গণতন্ত্র হল লক্ষাধিক পরিবারের শাসন এবং লুণ্ঠন, রাজতন্ত্র হল একটি পরিবারের লুণ্ঠন ও শাসন, কেবলমাত্র সমাজতন্ত্রই কোনো লুণ্ঠন শাসনের ব্যবস্থা নাই এবং সমাজতন্ত্রই হল এই বাংলাদেশের জন্য প্রযোজ্য এবং 18 কোটি জনগণের শাসন। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, নির্বাচন এবং গণতন্ত্রের যে আন্দোলনে ছিলাম, আমরা সে আন্দোলন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। আমরা আর নিরপেক্ষ নির্বাচন চাই না, আমরা গণতন্ত্রের জন্য কোনো আন্দোলন সংগ্রাম করব না। কারণ আমরা গবেষণা করে দেখেছি, এরশাদের আমলে দেশ শাসনের পর থেকে এ পর্যন্ত, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত এই 49 বছরে ধারাবাহিকভাবে যত সরকারের পট পরিবর্তন হয়েছে গণতন্ত্রের আদলে, তাদের নীতির কোনো পরিবর্তন হয় নাই। এরশাদের আমলে, তার আগে জিয়াউর রহমানের আমলে, তারপরে বিএনপির আমলে, তারপরে আওয়ামী লীগের আমলে একইভাবে শাসন, শোষণ, লুণ্ঠন, অর্থপাচার, জুলুম, নির্যাতন, দাড়ি, কমা, সেমিকোলনের কোনো পরিবর্তন হয় নাই। বিধায় আমরা এখন যারা গণতন্ত্রের জন্য মায়াকান্না করে আন্দোলন করছে, আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি ফেয়ার নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় গেলে এই আওয়ামী লীগ যে ধারায় দেশ শাসন করছে, লুণ্ঠন করছে, তারা একইভাবে লুণ্ঠন এবং শাসন করবে, অতীতে তারা করে এসেছে। জাতীয় পার্টির আমলে যারা এদেশ লুটপাট করেছে, বিএনপির আমলেও শাসন, শোষণ, লুণ্ঠন হয়েছে, বর্তমান আমলেও হচ্ছে, শুধুমাত্র কিছু লোকের পরিবর্তন হয়। তবে গবেষণায় দেখা গিয়েছে যে লুণ্ঠনকারী একই চক্র। আসলে কিন্তু আমরা এই বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু আওয়ামী লীগের লোকজনও কিন্তু শাসন, শোষণ, লুণ্ঠনের শিকার হচ্ছে। কারণ দেখেন, এই আওয়ামী লীগের আমলে, আপনার নিজের গ্রামের কথা চিন্তা করেন, আমার নিজের এলাকার কথা চিন্তা করি, এই গবেষণায় থিসিসে বেরিয়ে এসেছে, আওয়ামী লীগের আমলে যারা আমাদের এলাকায় মাঠে কর্ম করে ভাত খেতেন, রিক্সা চালিয়ে ভাত খেতেন, যারা আওয়ামী লীগ করে, তারা কিন্তু এখন
সেই একইভাবে কর্ম করি ভাত খায়, তারা কিন্তু কোনো লুণ্ঠনের ভাগ পায় না, তারা লুণ্ঠনে জড়িত নয়, তারা লুণ্ঠন করে না। তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, নৌকায় ভোট দেয়, এটুই তাদের তৃপ্তি। কাজেই লুণ্ঠন কারা করে? মুষ্টিমেয় কিছু সংখ্যক চিটার টাউট বাটপার, এরাই যেমন আওয়ামী লীগের আমলে লুণ্ঠন করছে, বিএনপির আমলে, জাতীয় পার্টির আমলে যে সমস্ত লুণ্ঠনকারী ছিল তারাও কিন্তু বর্তমান লুণ্ঠনকারীদের খেরাস দিয়া তারাও লুণ্ঠন করতেছে। অ্যাকচুয়ালি এদেশের সর্বমোট লুণ্ঠনের সাথে জড়িত, সর্বমোট যারা লুণ্ঠনের সাথে জড়িত এই 49 বছরে আমি হিসাব করে দেখেছি এদের সংখ্যা সর্বোচ্চ 10 লক্ষ। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে মাত্র 10 লক্ষ লোক লুণ্ঠনে জড়িত। এই 10 লক্ষর মধ্যে আছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এবং সরকারি কর্মকর্তা কর্মচারী। এই 10 লক্ষর বাহিরে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, সাধারণ খেটে খাওয়া মানুষ, এরা সবাই লুণ্ঠিত। এই জিনিসটা আমাদের জনগণের কাছে তুলে ধরতে হবে, জনগণকে বুঝাতে হবে। আজ যারা আওয়ামী লীগ করে তৃণমূল পর্যায়ে, তারাও লুণ্ঠনের শিকার, তারা কেউ লুণ্ঠনের সাথে জড়িত নয়। আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, নৌকায় ভোট দেয়, এরকম তৃণমূল পর্যায়ের লোক যারা, তারাও কিন্তু নিজ নিজ কর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা নিজের জীবিকা নির্বাহ করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাদের কি, বিএনপি আসলেই কি, জাতীয় পার্টি আসলেই কি, সরকার পরিবর্তন হলেও তারা কখনোই লুণ্ঠনের ভাগ পায় না, তারা কখনোই লুণ্ঠনের সাথে জড়িত নয়। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা দেখেন লুণ্ঠনের সাথে জড়িত মুষ্টিমেয় মাত্র 1 লক্ষ লোক, 1 লক্ষ ব্যক্তি সারা দেশে অসুদ উপায় ক্ষমতা খাটিয়ে লুণ্ঠনের সাথে তারা জড়িত। এই লুণ্ঠনের আবার 7টা ভাগ আছে, এ থেকে এক থেকে শুরু করে 7টা ভাগ আছে। টপ লেভেলের একটা, এদের সংখ্যা খুবই কম, এরা অর্থ পাচারে জড়িত। তো আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী মনে করি ফেয়ার নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করিয়ে অন্য কোনো সরকারকে ক্ষমতায় এনে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমরা এখন দেখতে পাচ্ছি স্পষ্টভাবে, এখন থেকেই অনেকেই যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, যেমন সত্য কথা অকপটে স্বীকার করতেই হয়, ফেয়ার নির্বাচনের মাধ্যমে যদি বিএনপিকে ক্ষমতায় একটা গোষ্ঠী ধরেই নিয়েছে যে এই সরকারের পতন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক জিয়া দেশের প্রধান হবেন, এখন তারেক জিয়াকে খুশি করার জন্যে সেই লন্ডন থেকে বাংলাদেশের আনাচে কানাচে সবাই এই লুটেরারা সিরিয়াল দিয়ে রেখেছে, সেখানে তারা অর্থ ইনভেস্ট করছে। কাজেই আমাদের যদি 1000 বছর লড়াই করতে হয়, তারপরেও আমরা সমাজতন্ত্রের জন্য লড়াই করব। আমাদের দাবি থাকবে একটাই, সে দাবিটা হলো দেশ শাসনের পরে এদেশের সকল রাষ্ট্রীয় সম্পদ 7.5 কোটি জনগণের মাঝে সমভাবে বণ্টন করে দেওয়া উচিত ছিল, কিন্তু বঙ্গবন্ধু এটা চেয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা স্যার বলবে, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা অফিসে আসবে তাদেরকে তোমরা স্যার বলবে, সেটা কিন্তু বাস্তবায়িত তিনি করতে পারেন নাই। এই কুচক্রী মহল তাকে হত্যা করেছে সপরিবারে। সমাজতন্ত্র বঙ্গবন্ধু নিজে সংবিধানে সঞ্জিত করেছিলেন এবং তার বাসনা ছিল সেটা, সেই স্বপ্ন বাস্তবায়িত করার, কিন্তু লুটেরার দল সেই সমাজতন্ত্রের কথাটা একবারের জন্য বলছে না যে বঙ্গবন্ধুর স্বপ্ন এটা ছিল। তারা যে সমস্ত স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন বলে চালিয়ে দিচ্ছে,
এগুলো আদৌ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল না। কাজেই আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী, আমরা গণতন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন চাই না, আমরা চাই সরকার পরিবর্তন হবে সমাজতন্ত্র কায়েমের মাধ্যমে। কাজেই আমরা গণতন্ত্রে সুষ্ঠু নির্বাচন চাই না, আমরা চাই না যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হোক। সুষ্ঠু নির্বাচন মানেই এটা নয় যে বেশিরভাগ জনগণ যেটা চাই সেটাই ভালো, আমরা দেখতেছি সেটাই এরশাদের আমলে যে প্রক্রিয়ায় লুণ্ঠন হয়েছে, জাতীয় পার্টির আমলে, বিএনপির আমলে একইভাবে লুণ্ঠন হয়েছে, আওয়ামী লীগের আমলে একইভাবে লুণ্ঠিত হচ্ছে। এখন আবার যারা ক্ষমতায় আসার জন্যে গণতন্ত্রের জন্যে মায়া কান্না করছে, তারাও ঠিক একইভাবে এদেশের জনগণকে লুণ্ঠিত করবে। প্রিয় কমরেডগণ, প্রিয় দেশবাসী, অ্যাকচুয়ালি কিন্তু আমার গবেষণায় এবং থিসিসে উঠে এসেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ সকল দলের সকল নেতা কর্মী সর্বসাধারণ এই 49 বছরে শোষণের বৈষম্যের শিকার হয়েছে। শুধুমাত্র এভারে যে সারা দেশে 10 লক্ষ ব্যক্তি এই লুণ্ঠনের সাথে জড়িত, এই 10 লক্ষ ছাড়া সবাই বৈষম্যের শিকার, লুণ্ঠনের শিকার। কাজেই আমাদের সমাজতন্ত্র কী বুঝতে হবে এবং তখনই সরকার পরিবর্তন করতে হবে। আমরা সংবিধানের 4 মূল নীতির যে 1 নীতি সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে প্রয়োজন বোধে আমরা 1000 বছর লড়াই করে যাব, তবু সমাজতন্ত্রের জন্যেই আমরা জনগণকে আহ্বান জানাই এবং জনগণকে বুঝাতে হবে যে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপির আমলে আপনি রিক্সা চালিয়ে খেয়েছেন, মাঠে কৃষিকাজ করে খেয়েছেন, এখন আওয়ামী লীগের আমলেও আপনাকে তাই করতে হয়, তাই করে খাচ্ছেন, আপনাকে বাড়তি কিছু দেওয়া হয় না। বা এদেশের সর্বসাধারণ কখনোই লুণ্ঠনের সাথে জড়িত ছিল না, কখনোই টাকা পাচারের সাথে জড়িত ছিল না। ওই কানাডায় যারা বেগম পাড়া করেছে, তারা যে দলেরই হোক, ওই ঘুরে ফিরে অল্প কিছু সংখ্যক চিটার বাটপার টাউট, তারাই লুণ্ঠন করে, তারাই বিদেশে অর্থ পাচার করে, তারাই ব্যাংক লুট করে। কাজেই আমাদের এই সকল জনগণ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি সকল রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, আপনাদের বুঝতে হবে গণতন্ত্রের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, আপনারা যে কর্ম করছেন সে কর্ম করেই খেতে হবে, এবং আপনারা যে বৈষম্যের শিকার, লুণ্ঠনের শিকার, আপনাদের ধারাবাহিকভাবে সে লুণ্ঠন এবং বৈষম্যের শিকার হতেই হবে। কাজেই আমাদের দাবি, দেশের সকল রাষ্ট্রীয় সম্পদ, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেই অনুযায়ী স্থাবর অস্থাবর দেশে বিদেশে যে সমস্ত সম্পদ আছে, সমস্ত সম্পদ সকল জনগণের মাঝে, 18 কোটি জনগণের মাঝে সমান বণ্টন করে দিতে হবে এবং সমাজতন্ত্র কায়েম করতে হবে, জনগণকে বুঝাতে হবে। প্রিয় কমরেডরা, আমরা সারা দেশে জনগণকে বুঝাবো এবং আমরা আমাদের গঠনতন্ত্র সংশোধন করে আমরা গণতন্ত্রের যে লড়াইয়ে ছিলাম সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে আমরা সমাজতন্ত্র কায়েমের জন্য দরকার হলে এদেশের মেহনতি মানুষকে সাথে নিয়ে 1000 বছর লড়াই করব। তবুও এই গণতন্ত্রের নামে লুটপাট তন্ত্র কায়েমের জন্য আমরা কোনো আন্দোলন সংগ্রাম লড়াইয়ে থাকবো না। গণতন্ত্রটা বুর্জোয়া শাসক গোষ্ঠীর আবিষ্কার, তাদের আবিষ্কারই ছিল এর মাধ্যমে সারা বিশ্বকে লুণ্ঠন করা, এবং তারা তাই করছে। গণতন্ত্রের মাধ্যমে তারা কোন দেশে কোন সরকার থাকবে এটাকেও তারা নির্ধারণ করে দিচ্ছে, তাদের ইচ্ছা মতো, সেই অপশক্তি ইচ্ছা মতোই দেশে সরকার পরিবর্তন হয়। আসুন আমরা এই গণতন্ত্র নামে লুটপাটতন্ত্র পরিহার করে আমরা সমাজতন্ত্র কায়েমের জন্যে দেশের সকল রাষ্ট্রীয় সম্পদ 18 কোটি জনগণের মাঝে সমভাবে ভাগ করে দেওয়ার জন্যে আমরা আন্দোলনে নেমি।
এবং গণতন্ত্র নামে যে সরকার পরিবর্তন হলেই লুটপাট পরিবর্তন হবে না, এটা জনগণের মাঝে তুলে ধরতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম ছড়িয়ে দিতে হবে। ভোট ডাকাতি যেভাবেই করুক, এটার প্রতিবাদে আমরা আর যাব না, কারণ এই পরিবর্তন জনগণের কোনো পরিবর্তন হয় না, এই পরিবর্তন হয় মুষ্টিমেয় কিছু সংখ্যক লুটেরার। যারা এখন লুটপাট করতেছে তারা অপোজিশনে যাবে এবং যারা আসবে তারা লুটপাট করবে। এই গণতন্ত্রের সাথে জনসাধারণের কোনো সম্পর্ক নাই, কাজেই আসন সমাজতন্ত্র কায়েমের জন্য আমরা লড়াই জোরদার করি। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো।